হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো মূলত ফাংশন নিয়ে। তো ফাংশন কি এবং এর টোটাল যে কাজগুলো আমরা আজকে দেখব বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে, ঠিক আছে? তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং সাথে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে আমার নতুন নতুন যে আপডেটগুলো থাকবে তা সবার আগে আপনারা পেয়ে থাকবেন। তো ফার্স্ট অফ অল আমরা যেটা দেখবো যে ফাংশন মূলত কি। তো এর আগে আমরা কিছু ফাংশন দেখেছিলাম, যেমন ধরুন আপনারা প্রিন্ট এফ একটা ফাংশন ছিল, দেন মেইন ফাংশন ছিল, তারপরে ছিল গেট সিএস এবং স্ক্যান এফ। এই ফাংশন গুলো আমরা দেখেছিলাম। তো এই ফাংশন গুলোর কিছু কাজ আমরা কিন্তু জানি, ঠিক আছে? আমরা আগে দেখেছি, আগে আমরা যেহেতু আমরা পাঁচটা ক্লাস নিয়েছি, তো পাঁচটা ক্লাসের মধ্যে মূলত এগুলা কিছু ডিসকাস করা হয়েছে। তো আজকে মূলত ফুললি ডিসকাস করব ফাংশন নিয়ে। তো আমরা কি করলাম, ধরুন একটা মেইন ফাংশন, এই যে একটা মেইন ফাংশন, এই মেইন ফাংশনের কাজ কি, যে একটা প্রোগ্রাম মেইন ফাংশন থেকে শুরু হয়, ঠিক আছে? একটা প্রোগ্রাম যখন আমি লিখবো তখন কি করবো, এই মেইন ফাংশনের পর থেকে লিখবো, ঠিক আছে? একটা মেইন ফাংশনের পর থেকে কি হয়, একটা প্রোগ্রাম শুরু হয়। তো দেন যদি আমরা এখানে প্রিন্ট করে দিই, ধরুন আমরা এখানে একটা যে কোনো কিছু প্রিন্ট দিলাম, হ্যাঁ, আমরা প্রিন্ট এফ এর মাধ্যমে এখানে বলে দিলাম হাই, আমি আপনাকে হাই দিতেছি। তো এটা কি হবে, এটা কিন্তু অবশ্যই একটা মনিটরের আউটপুট দিবে, ঠিক আছে? তো মনিটরে যখন আউটপুট দিবে তখন কি হবে, এই প্রিন্ট এফ যে ফাংশনটা, এইটা কোথায় রয়েছে, স্টুডিও ডট এইচ এর মধ্যে, ফাইলের মধ্যে রয়েছে, ঠিক আছে? এই স্টুডিও ডট ফাইলের মধ্যে কি রয়েছে, এই প্রিন্ট এফ যে ফাংশনটা রয়েছে। আর এর এর কোড লিখতে গেলে আমাদের অনেক কিছু একটা ঝামেলাপূর্ণ কাজ, সেজন্য আমরা কি করেছি যে এই যে এই ডট স্টুডিও ডট এইচ টা নিয়েছি আমরা প্রিন্ট এফ যে ফাংশন তার জন্য। একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো যে এখানে আমরা যদি প্রিন্ট এফ ছাড়া যদি ধরেন গেট সিএস বা হচ্ছে আমরা স্ক্যান এফ টা নিয়ে দেখেছি, সেটার কাজ কি যে আমরা কিবোর্ড থেকে ইনপুট নিয়েছি, এগুলো কাজ কিন্তু আমরা দেখেছি এর আগে, প্রিন্ট এফ এর কাজ, স্ক্যান এফ এর কাজ, এই কাজগুলো আমরা কিন্তু অলরেডি দেখে আসছি প্রিভিয়াস লেকচারে, যে প্রিন্ট এফ এবং স্ক্যান এফ এই দুইটাকে যখন আমরা কি করি একটা প্রোগ্রামে ব্যবহার করছি, ঠিক আছে, যদি আমরা এই প্রোগ্রামে মেইন ফাংশনের মধ্যে প্রিন্ট এফ এবং স্ক্যান এফ যদি দুইটাই ব্যবহার করি তখন কি আসবে, আমাদের ইনক্লুড আসবে, ঠিক আছে? তখন ইনক্লুড আসবে। ওকে, এবার আমরা কি শিখবো, একটা ফাংশনের গঠন কি হয় আসলে, এটা শিখবো। তো একটা ফাংশনের গঠন মূলত শিখতে গেলে আমাদের এই জিনিসগুলো প্রয়োজন হবে, যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনারা রিটার্ন টাইপ, ঠিক আছে? এখানে রিটার্ন টাইপ একটা ফাংশন, দেন কি হয়েছে সে ফাংশনের নেম এবং এখানে প্যারামিটার রয়েছে, ওকে, দেন রয়েছে কি ফাংশনের বডি আর রিটার্ন ভ্যালু, ওকে। তো ফার্স্ট অফ অল আমরা যখন দেখব রিটার্ন টাইপ ফাংশন, এই ফাংশনটা আসলে কি, রিটার্ন টাইপ ফাংশনটা কি, এই কাজটা আমি আপনাদেরকে বলবো, যেখানে বলে দিতে হবে যে একটা ফাংশনের কাজ শেষ করে সে বের হওয়ার সময় কি ধরনের ডেটা সে রিটার্ন করবে। হইতে পারে সেটা হচ্ছে আমাদের ধরুন ইন্টেজার ডাটা টাইপ হইতে পারে, যেমন ইন্ট, বা হচ্ছে আমাদের ডাবল, বা যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে? এটা হইতে পারে। তো এটা হচ্ছে রিটার্ন টাইপ ফাংশন। এবং ফাংশনের যে নেমটা, আমরা ফাংশনের নেমটা কিভাবে কি করি আমরা একটু বলি সেই সম্পর্কে। আর যদি আমরা চাই যে হ্যাঁ আমরা এখন রিটার্ন টাইপ ফাংশন বা আমরা যদি না ইউজ করি, তাহলে আমরা কি করতে পারি, যদি আমরা কোন একটা ফাংশনকে যদি রিটার্ন না করি তখন আমরা কি করতে পারি, সেখানে ভয়েড দিতে পারি, ঠিক আছে? তাহলে তাহলে কি হবে না, সেটা রিটার্ন টাইপ কোনো ডাটা টাইপ আসবে না, ঠিক আছে? আমি যদি রিটার্ন টাইপ কোনো ডাটা টাইপ ব্যবহার না করি তাহলে আমরা অবশ্যই সেখানে কি করব, ভয়েড দিয়ে দিব। কোনো একটা ফাংশন নেম আমরা কিভাবে সিলেক্ট করি, যদি আমাদেরকে বলা হয় যে কোনো একটা বর্গমূল নির্ণয় করার জন্য একটা ফাংশন লিখো, ঠিক আছে, তখন সেই অনুযায়ী আমরা সেই ফাংশনের নাম লিখবো কি, স্কোয়ার রুট বা SQRT। তো ডিটেলস আমি আপনাদেরকে একটা প্রোগ্রামিং এর মাধ্যমে, কয়েকটা প্রোগ্রামিং এর মাধ্যমে দেখাবো। তো আর তার আগে আমি আপনাদেরকে একটু বেসিক জিনিসগুলো জানাই দিচ্ছি, ঠিক আছে? দেন হচ্ছে আমাদের ফাংশন বডি, কোনো একটা প্রোগ্রাম যখন লিখব তখন টোটালি যে কোডটা থাকবে সেই ভিতরের কোডটা হলো ফাংশন বডি। মানে বডিতে আমরা কি লিখব, যে টোটাল যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামের কোড গুলা লিখব, ওকে। আর এই প্যারামিটারের কাজটা আমি বলি নাই, সরি, এই প্যারামিটারের কাজ হচ্ছে যেখানে কোন একটা ফাংশনের কাজ করার জন্য প্রয়োজনীয় যে ডাটা দেবে সেটাই হলো, আমরা তাদেরকে প্যারামিটার বলে থাকি, ঠিক আছে? তো আমরা ডিটেলস একটু নিচে গেলে দেখতে পাবো, আমি এখানে কোড করে আপনাদেরকে দেখাবো। রিটার্ন ভ্যালু, রিটার্ন ভ্যালুর কাজ কি, ফাংশনটির কাজ শেষ করে তাকে যে জায়গা থেকে কল করা হয়েছে সেই জায়গায় পুনরায় ফিরিয়ে দেওয়ার কাজই হচ্ছে রিটার্ন ভ্যালু। তো আমি ডিটেলস আপনাদেরকে এখন একটা কোডের মাধ্যমে দেখাবো, তো আপনারা
একটু ধৈর্য সহকারে আমার এই প্রোগ্রামিং ক্লাসটি দেখবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে অনেক কিছু এখান থেকে ক্লিয়ার করে দিব। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমি একটা কোড লিখবো এখানে। কোডটা হলো, ধরুন এই যে এই মেইন ফাংশন, আমি আগে এটাকে কমেন্টস এর মাধ্যমেই করে দিই। হ্যাঁ, তো এখানে কোডটা মধ্যে লিখতে হবে, ফার্স্ট অফ অল যেটা করতে হবে আমাদের, আমরা ফার্স্টে কি করব, ডিক্লেয়ার করব। ঠিক আছে, তো আমরা অবশ্যই মেইন ফাংশনের মধ্যে কি করব, ডিক্লেয়ারেশন পার্টটা করব। ডাবল টাইপ দেন হচ্ছে এ কমা বি কমা সি, ওকে, ডাবল টাইপ দেন এ ইজ ইকাল টু 2.8, যে কোনো কিছু দিতে পারি আমরা, এবং বি ইজ ইকাল টু আমরা দিলাম 2, হ্যাঁ 2.7, দেন আমরা সি ইজ ইকাল টু আমরা করে দিলব অ্যাড, অ্যাড করে দিব। এই অ্যাড এর মধ্যে আমরা রাখবো কোনটা, এ কমা বি। তো অ্যাড এর মধ্যে আমরা কি করলাম, এ কমা বি কে রেখে দিলাম। এবার অনুরূপ ভাবে আমরা কি করব, এখানে রিটার্ন জিরো করে দিব, রিটার্ন জিরো। হ্যাঁ, তো এই যে আমরা রিটার্ন জিরো করে দিলাম, দেওয়ার পর আমরা একটু উপরে যাব, যাওয়ার পরে আমরা তারপর এখানে একটা প্রিন্ট করে দিই। আমরা যেহেতু সি এর মধ্যে রাখতেছি, এ বি অ্যাড করে রাখতেছি, সেহেতু আমরা এখানে প্রিন্ট করে দিব সি কে, প্রিন্টে ফাংশন নেব, এবং তার মধ্যে আমি কি করে দিব, পার্সেন্ট এলএফ, পার্সেন্ট এলএফ। কেন লিখলাম আমরা পার্সেন্ট এলএফ লিখলাম, তার কারণ হচ্ছে এই যে আমরা, হ্যাঁ এখানে ডাবল টাইপ ইউজ করেছি, ডাটা টাইপ ইউজ করেছি, এই জন্য তার, হ্যাঁ তার জন্য আমরা কি করলাম, পার্সেন্ট এলএফ লিখলাম। আর যদি আমরা ইন্টিজার ডাটা টাইপ লিখতাম, তাহলে তার ই পারপাসে আমরা লিখতাম এখানে কি, এখানে লিখতাম পার্সেন্ট ডি। ঠিক আছে, তো পার্সেন্ট এলএফ করে দিব। দেওয়ার পর আমরা উপরে যাব, আমরা জাস্ট এখানে ডিক্লারেশন পার্টটা কমপ্লিট করলাম। এবার আমরা মেইন ফাংশনের উপরে আমাদের যে কাজ, ডাবল হলো এখানে একটা রিটার্ন টাইপ ফাংশন, এবং ফাংশন নেম কি আমাদের এখানে, ফাংশন নেম আমরা ভালো করে লক্ষ্য করি, ফাংশন নেম আমাদের এখানে হচ্ছে অ্যাড। আমরা যেহেতু যোগ করতেছি, যোগফল নির্ণয় যেহেতু কাজ করতেছি, সেহেতু আমরা ফাংশন নেম দিলাম কি, অ্যাড। এবং তার মধ্যে আমরা যে প্যারামিটার গুলো পাস করবো সেটা হলো ডাবল এন ওয়ান কমা ডাবল এন টু, ওকে, ডাবল সাম ইজ ইকাল টু এন ওয়ান, আমি যোগ করে দিব এন ওয়ান প্লাস এন টু, ওকে। আমরা এটা কি করলাম, আমরা কিন্তু এটা মেইন ফাংশনের বাইরে করলাম। হ্যাঁ, এবার আমি কি করে দিব, রিটার্ন যে ভ্যালুটা এটা আমরা করে দিব। আমি ডিটেলসে বলে দিব আপনাদের কোনটার কি কাজ এখানে, রিটার্ন সাম এখানে কমা, যেহেতু আমরা সি কে প্রিন্ট করতেছি, এখানে সি কে প্রিন্ট অলরেডি দিয়ে দিব। দেওয়ার পর আমরা একটু রান করে দেখবো, অবশ্যই 5.500 চলে আসবে। হ্যাঁ, তো এই প্রোগ্রামটির আমরা যে কাজ করলাম সেটা হলো, দেখুন আপনারা, তো ফার্স্ট অফ অল আমরা এখানে রিটার্ন টাইপ ফাংশন নেম ইউজ করেছি। যেমন রিটার্ন টাইপ একটা ফাংশন, রিটার্ন টাইপ ফাংশনটা কি এখানে ডাবল, যে যে ফাংশনটি কাজ শেষ করে বের হওয়ার পর যে কি ধরনের রিটার্ন করবে, কি ধরনের টাইপ ডাটা টাইপকে সে রিটার্ন করবে। যেমন ডাবল টাইপ সে কি করতেছে, রিটার্ন করতেছে, ঠিক আছে। এবং এখানে আমরা কি করেছি, ফাংশন নেম ব্যবহার করেছি, ফাংশন নেমটা কি আমাদের অ্যাড, যেহেতু আমরা যোগ করতেছি সেহেতু সিমিলারলি আমরা এই নামের সাথে মিল রেখে আমরা কি রেখেছি, ফাংশন নেম অ্যাড। এবং এর ভিতরে যে প্যারামিটার পাস করেছি এটা হলো নাম্বার ওয়ান এবং নাম্বার টু প্যারামিটার। আর ভিতরে আমরা যে কাজটা করলাম এটা হলো একটা, এই যে ফাংশনের বডি, এখানে আমরা কি করতেছি, কোড লিখতেছি, আমরা কি করতে চাচ্ছি, অবশ্যই যোগ করতে চাচ্ছি, তখন সাম ইজ ইকুয়াল টু এন ওয়ান প্লাস এন টু, ওকে, তখন এই দুইটা যোগ করে দিব। এবং রিটার্ন সাম, রিটার্ন সামের কাজ কি, রিটার্ন সাম আমাদের হচ্ছে এখানে একটা, এই যে রিটার্ন ভ্যালু, যে ফাংশনটি কাজ শেষ করে, এই যে এই ফাংশন, এই ফাংশনের কাজ শেষ করবে, ঠিক আছে, এই ফাংশনে অবশ্যই কাজ শেষ, যোগ বিয়োগ গুণ ভাগ শেষ, তো এই ফাংশনের কাজ শেষ করে তাকে যে জায়গা থেকে কল করা হয়েছে সেই জায়গায় সে কি করবে, ফিরে যাবে। ঠিক আছে, তো
সে কি করবে, এই মেইন ফাংশনের মধ্যে ঢুকবে এবং মেইন ফাংশনের মধ্যে যে কাজগুলো রয়েছে, যেমন দেখুন এখানে আমরা এ কে ডিক্লেয়ার করেছি, বি কে ডিক্লেয়ার করেছি, সি কে ডিক্লেয়ার করেছি, তো সবগুলো আমরা কার মধ্যে রেখেছি, ডাবল এর মধ্যে রেখেছি, এ বি সি ডাবল টাইপ ডাটা টাইপ। দেন হচ্ছে কি করেছি, আমরা এর মান দিয়েছি, ইনিশিয়ালাইজেশন করেছি এখানে 2.8 2.7, এবং সি তে আবার রেখেছি আমি অ্যাড করেছি, ঠিক আছে, কমা বি। তাহলে এই দুইটাকে আমরা কি করতেছি, সি এর মধ্যে রাখতেছি এবং পিন করে দিব আমরা কোনটাকে, সি কে, ঠিক আছে। তো আপনারা এই প্রোগ্রামটি অবশ্যই এখান থেকে শিখে নিয়েছেন যে আমি এখানে যদি রান করি তাহলে অবশ্যই যে আউটপুটটা যেটা আসবে সেটা হলো 5.5, হ্যাঁ সামথিং ডট ডট ডট, ওকে। তো এরপর আমরা আরেকটা নতুন কিছু শিখব। তো আমরা যদি এই এই যে আমরা যে মেইন ফাংশনের উপরে যে কাজটা করেছিলাম এটা যদি আমরা নিচে করি তাহলে কি আউটপুট দেয় আমরা এটা একটু দেখব। তো চলুন আমরা রান করি। তো অবশ্যই এটা আউটপুট দেবে না। তো এই ধরনের প্রোগ্রামকে যদি আমরা রান করতে যাই তখন কি করবে, এটা কিন্তু ইরর দেখাচ্ছে, ঠিক আছে। আমি অবশ্যই প্রোগ্রামটি ইচ্ছা করে ভুল করেছি, কারণ এখানে ইরর দেখাচ্ছে মানে কি, যে আমাদের এখানে এই যে অ্যাড যে ফাংশনটা আমরা ইউজ করেছি এই ফাংশন কম্পাইলার কিন্তু খুঁজে পাচ্ছে না, ঠিক আছে। তো এটা কিন্তু ডিক্লেয়ারেশন করা নাই। তো তখন আমরা কি করতে পারি, একটা প্রোটোটাইপ ইউজ করতে পারি। তো এই ফাংশনের প্রোটোটাইপ আমরা হচ্ছে কিভাবে ব্যবহার করব, এটাকে কপি করব, করে হচ্ছে আমরা এই যে মেইন ফাংশনের উপরে আমরা এটাকে পেস্ট করে দিই। দেওয়ার পর এখন যদি আমি কোডটিকে রান করে দেখাই আপনাদের, অবশ্যই আমাদের যে আউটপুটটা এটা এক্সাক্ট আউটপুটটা চলে আসবে, ঠিক আছে। তো যদি আমরা মেইন ফাংশনের উপরে যদি আমরা মেইন ফাংশনের উপরে যদি এই কাজটা করি, ঠিক আছে, তাহলে আমাদের প্রোটোটাইপের কোনো প্রয়োজন হচ্ছে না। কিন্তু যদি আমরা মেইন ফাংশনের নিচে এই কাজটা করি, হ্যাঁ, যদি মেইন ফাংশনের নিচে এই ফাংশনের কাজটা করি আমরা, তখন আমাদের যে কাজটা করতে হবে, যে তখন আমাদের এখানে একটা মেইন ফাংশনের উপরে একটা প্রোটোটাইপ দিয়ে কম্পাইলারকে বুঝাই দিতে হবে যে আমাদের এখানে একটা কি রয়েছে, ফাংশন রয়েছে অ্যাড নামের। তো তখন কম্পাইলার ফার্স্টে কিন্তু এই অ্যাডকে সে খুঁজে পাচ্ছিল না, ওকে। তো আমরা এটাও শিখে নিলাম। তো চলুন এবার আমরা একটা নতুন প্রোগ্রাম শুরু করি, হ্যাঁ। তো তার জন্য আমরা এটাকে একটু রিমুভ করে নিই এখান থেকে। তো এখান থেকে রিমুভ করে নিব, নেওয়ার পর আমি রিটার্ন 0 করে দিব। এবার আমরা নতুন একটা প্রোগ্রাম শিখব, চলুন। তো ফার্স্টে এখানে আমরা মেইন ফাংশন ইন্ট মেইন, তো হ্যাঁ এখানে আমরা একটা কাজ করি, এখানে ইন্ট মেইন একটা ফাংশন, মেইন ফাংশনের মধ্যে আমি মেইন ফাংশনের মধ্যে এখানে ইন্ট এক্স কমা এক্স ইজ ইকুয়াল টু, সরি, এক্স ইজ ইকুয়াল টু 10 দিয়ে দিলাম। দেন y ইজ ইকাল টু দিব আমি 20। নেক্সট আমি z ইজ ইকাল টু দিব, z ইজ ইকাল টু দিব আমি 30, হ্যাঁ। তো z ইজ ইকাল টু যখন আমি যখন আমি 30 দিলাম তখন আমাদের এখানে আমি z z ইজ ইকাল টু টেস্ট টেস্ট ফাংশন, টেস্ট ফাংশনের ব্যবহারটা দেখি একটু। টেস্ট ফাংশন কমা এক্স, টেস্ট ফাংশন কমা এক্স, আর এখানে প্রিন্ট হবে প্রিন্ট %d কমা %d কমা %d, হ্যাঁ %d। দেন আমি নিউ লাইন একটা দিয়ে দিলাম বোঝার সুবিধার্থে, আর এর বাহিরে আমি এখানে প্রিন্ট করে দিব এক্স কমা ওয়াই কমা জেড, জেড প্রিন্ট করে দিলাম, হ্যাঁ। তারপর আমরা এখন মেইন ফাংশনের উপরে আমাদের যে কাজ, ইন্ট y
is equal to x comma x is equal to 2 into y return x return x x multiplication y x multiplication y করে দিলাম। আপনারা অবশ্যই কোডটি রান করে দেখবেন। তো তার আগে আমরা যদি উপর থেকে দেখি জিনিসটা, হ্যাঁ রান না করে যদি আমরা বলতে পারি যে এই জিনিসটা আসলে কি বলেছে এখানে। এখানে ফার্স্টে কি করেছে, ইন্টিজার ডাটা টাইপ ইন্ট y, x এর মানটা কার মধ্যে রেখেছে, y এর মধ্যে রেখেছে। তাহলে x এর মানটা কত এখানে, 10। তো x এর মান y এর মধ্যে রাখলো, x এর মান হয়ে গেল, y এর মান হয়ে গেল এখানে 10, ঠিক আছে। আর x এর মান কত আমাদের, 2, মানে 10। 10 মানে x এর মান যখন হবে তখন y এর মান আমাদের কত, y এর মান হচ্ছে 10। তখন এই যে আমরা x এর মানটা কোথায় রাখলাম, y এর মধ্যে 10, তখন y এর মান এখানে কত, 10, 10 গুণন 2 তাহলে কত, 20, 20। আর আমাদের যে x আর y এর যে মানটা এটা আমরা ইনটু করব, ঠিক আছে। x এর মান কত আমরা টেস্ট ফাংশনের মধ্যে দিয়ে দিব, এবং সেটা হবে x এর মান আমাদের 10 এবং y এর মান কত, 20, 30 সরি, হ্যাঁ y এর মান হচ্ছে আমাদের, হ্যাঁ x এর মান আমাদের 20 এবং y এর মান 10। তাহলে এই দুইটাকে আমরা যখন গুণ করব তখন আমরা পাবো 200। তাহলে x এর মান আমরা পাচ্ছি 20, y এর মান পাচ্ছি 10, এবং z এর মান যেটা আমরা পাবো সেটা হলো, হ্যাঁ z এর মান আমরা পাবো কোনটা, z এর মান আমরা পাবো এই যে টেস্ট ফাংশনে আমরা z এর মান পাবো 200, এবং সেটা কার মধ্যে রাখতেছি, z এর মধ্যে রাখতেছি, এবং সেটা x y z প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। মেইন ফাংশনের উপরে কাজ করেছি, কিন্তু আমরা এখানে যে টেস্ট ফাংশনটা নিয়েছি এটার এইটাকে আমরা কি করি নাই, উপরে আমাদের যে প্রোটোটাইপ ইউজ করতে হবে আমরা এটা করি নাই। সো ইন্ট টেস্ট টেস্ট ফাংশন টেস্ট ফাংশন এর মধ্যে আমি কোনটা রাখলাম, ইন্ট এক্স, হ্যাঁ এটাকে আমি রেখে দিলাম। তো এবার যদি একটু রান করে দেখায় আপনাদের, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে 10, 20, দেন 200, হ্যাঁ চলে আসছে। সরি, এবার রান করলে আপনারা আউটপুট এক্সাক্ট আউটপুটটা দেখতে পাবেন, 10, 20 এবং 200, হ্যাঁ। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার নতুন আপডেটটি সবার আগে আপনারা পেয়ে যান।